আমাদের গ্রামের কবিতাটা কি বলছে আমি তোমাদের প্রথমটি একটু পড়ে শোনাই। আমাদের গ্রামে যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালায় পাঠশালে যাই হিংসা ও মারামারি বহু নাহি করি পিতা মাতা গুরুজন সদা মোরা ডরি। এই কবিতাটা কিন্তু ছোটবেলায় আমরাও পড়েছি। আমিও পুরাটা তোমাদের তোমরা বাসায় একটু পড়বে। কবিতাটা জাস্ট গ্রামের বাচ্চারা গ্রামের পরিবেশ কেমন সেটা নিয়েই এই কবিতাটা লেখো। আমি তোমাদের এই কবিতাটা 10 লাইন তোমরা মুখস্থ করে এইচডব্লিউ খাতায় লিখবে। আমি তাহলে এখন অংশ লিখতে চলে যাচ্ছি। দেখো অংশটাতে কি আছে, এখানে আছে শব্দ এই বাক্য, তারপরে দেখো বইতে আছে যে এই সঠিক শব্দগুলো সবুজ সবুজ ঘরের ভিতরে দেখো সঠিক শব্দগুলো কোথায় বসবে সেটা লিখবে। দেখো এখানে আলাদাভাবে আবার শব্দ দেওয়া আছে, এই বইতে লেখা আছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। দেখো এখানে আবার দেখো কিছু আছে সমার্থক শব্দ তিনটে, না এটা সম হ্যাঁ এটা এক শব্দ হ্যাঁ সমার্থক শব্দ, এই সমার্থক শব্দগুলো করবে। কেন আমি তোমাদের প্রশ্নে কিন্তু এই বই থেকেই সমার্থক শব্দ দেব, এগুলো তোমরা করে ফেল। এখন তারপরে আছে দেখো সঠিক উত্তর ক্লাস 3, এই যে দেখো সঠিক উত্তর, এই প্রশ্নটা করে কবিতাটা করলেই তোমরা খুব ইজিলি বের করতে পারবে যে কোনটা সঠিক, সেটাই টিকচিহ্ন দিবে। বইতেই করে ফেলবে, সমস্যা নেই, তোমাদের খাতায় তুলতে হবে না। তাহলে আমি এখন তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। গ্রামের ঘরগুলো দেখতে কেমন, দেখো গ্রামের ঘরগুলো একসাথে গ্রামের খুব ঢাকা শহরের মতো এরকম বড় বড় বিল্ডিং খুব কমই আছে। এর জন্য আমরা সাধারণত গ্রামের যে ঘরগুলো বেশি দেখা যায় আমরা গ্রামের ওই ঘরগুলোকে নিয়ে আমাদের এই কবিতাটা তাই আমরা বলতেছি যে আমি গল্পটি বলছি গ্রামের ঘরগুলো দেখতে কেমন, গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট, গ্রামের লোকজন কিভাবে থাকে, ওরা থাকে কিভাবে একসাথে মিলেমিশে, গ্রামের লোকজন কি করে, গ্রামের লোকজন একসাথে মিলেমিশে থাকে, ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়, ছেলে মেয়েরাও দেখো গ্রামের একটা পাঠশালা যখন প্রাইমারি স্কুল যেটা ওটা সাধারণত ওটা পাঠশালা বলে, গ্রামের ছেলে মেয়েরা যখন দেখবে যে বাড়ির কাছে কোন স্কুলে যাচ্ছে ওরা কিন্তু ওই আশেপাশে যত ছেলে মেয়েরা আছে সবাই কিন্তু একসাথে যায়, তাই বলছে গ্রামের ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়, ওরা একসাথে পাঠশালায় যায়। গ্রামের গাছপালা দেখতে কেমন, গ্রামের গাছপালাগুলো দেখতে মনে হয় যেন কি ওরা একজন আরেকজনের আত্মীয়, গাছপালাগুলো এত সুন্দরভাবে থাকে যে দেখতে মনে হয় যেন ওরা একজন আরেকজন আত্মীয়। সকালে গ্রামে কি দেখা যায়, দেখো সকালে গ্রামে কি দেখে না, আমাদের ঢাকা শহরেও আছে যে সূর্য ওঠে পূর্ব দিক থেকে সোনালি রঙের সূর্য ওঠে, তখন পাখি ডাকে বাতাস বয়ে থাকে বাতাস বইতে থাকে আর নানা রঙের ফুল ফোটে, এটা আমরা শহরেও দেখি গ্রামেও দেখি, তবে গ্রামের পরিবেশটা একটু অন্যরকম যেটা দেখতে খুব ভালো লাগে। এই গেল আমাদের একটা কবিতা, কি কবিতার নাম আমাদের গ্রাম। তাহলে আমি তোমাদের অন্য একটা গল্পে চলে যাই, এখানে শহর থেকে ওরা কি কিছু ছেলে মেয়ে ওরা যেমন এই যে ওরা ওর মামা গ্রামের বাড়ি শীতলপুরে গেছে তপুর মামা বাড়ি, তপু ওরা কি করছে স্কুল ছুটিতে ওরা গ্রামে ওর মামা বাড়িতে গেছে, সেখানে গিয়ে ওরা কি করলো সেই গল্পটা এখানে, যে ওরা বাড়ির পাশে যারা ছিল তাদের সাথে ওদের একটা বন্ধুত্ব হয়েছে,
ওরা একসাথে খেলাধুলা করতেছে। হ্যাঁ, একটা ওরা পাশের বাড়ি, এই যে কেয়া, কনক, শিহাব, সুমিত, রাতুল, এরা সবাই ওদের ওদের বন্ধু, ওরা একসাথে বাগানে মিছামিছি বনভোজন করতেছে। জাস্ট এটা খেলা, এটা আমরা ছোটবেলায় আমরাও করেছি। বিকেলে মাধুরীতে আবার কি করলো, গল্প গল্প করলো, ওরা খেলাধুলা করছে। তার মধ্যে সবচেয়ে একটা মজা নিয়ে ওরা নূতন একটা গল্প, একটা খেলা শিখছে। সেই খেলাটা কি, চোখ বেঁধে ছেড়ে দাও। সেই চোখ বেঁধে সেটা কি না, খেলাটার নাম হচ্ছে কানামাছি। এইটা ওরা, এই খেলাটা ওরা নূতন শিখছে, এই কানামাছি খেলাটা। এটা এইটা নিয়েই জাস্ট এই গল্পটা, যে ওরা গ্রামের বাড়িতে কি করে এবং কি খেলা শিখলো, কিভাবে কানামাছিটা খেলতে হয় সেইটার একটা, যে গামছা দিয়ে চোখ বেঁধে দিয়ে ছেড়ে দিল, তারপরে মাছির মতো চারিপাশে সবাই তাকে বিরক্ত করতেছে, আর কানামাছি ভবু, যাকে পাবি তাকে শো, এরকম একটা ছড়া, এটা আমরাও ছোটবেলায় করেছি। শুধু ওরা না, এই খেলাটা অনেক আগে এটা আমরা খেলেছি, আমাদের বড় যারা তারাও খেলছে, এটা হয়তো তোমরাও সবাই যখন একসাথে হও গ্রামে গিয়ে তোমরাও খেলো। এই খেলাটা নিয়ে জাস্ট এই গল্পটা, এটা গল্পটা তোমরা একটু বাসা করবে প্রত্যেকটা গল্প। আমি তো পুরো গল্পটা ক্লাসে যেভাবে পড়ে পড়িয়ে তোমাদের আলাদা আলাদা পড়াতে পড়াতে করে, এভাবে তো অনলাইনে সম্ভব না, আমি তোমাদের জাস্ট পড়াটা গল্পটা বুঝিয়ে দিই। তোমরা এই গল্পটা বাসায় ভালো করে পড়ে তারপরে তোমরা এই গল্পটা পড়লেই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। আর শব্দার্থ এখন তাহলে দেখো, এই গল্পটা তোমরা বাসায় রাখো, ভালো করে পড়বে। আর আমি দেখো এখন অনুশীলনটা চলে যাচ্ছি, দেখো অনুশীলনটা সেই একই বোর্ডে দেওয়া আছে, আমি বই থেকেও দিচ্ছি। দেখো এই শব্দ অর্থ, এই বাক্য তৈরি করবে সঠিক জায়গায় শূন্যস্থান, যেটা ফাঁকা জায়গায় সঠিক শব্দটি বসিয়ে দিবে, এটা বইতেই করবে, সমস্যা নেই। এখানে যুক্ত বর্ণ দুইটি করে শিখবে। তারপরে দেখো নিচে আছে সঠিক উত্তর, প্রশ্নটা এই গল্পটা করলে তোমরা প্রত্যেকটা সঠিক, কোনটি চারটা অপশন দেওয়া আছে কোনটা সঠিক সেটা টিক দিবে, এটা খাতায় তুলতে হবে না, তোমরা বইতে টিক দিলেই হবে। আমি এখন তোমাদের তাহলে প্রশ্নগুলো আলোচনা করি। তপুর মামা বাড়ি কোথায়? দেখো এই গল্পে দেখা দেওয়া আছে তপুর মামা বাড়ি শীতলপুরে। তারপরে সবাই কোথায় খেলা করে, না সবাই কখন খেলা করে, আমরা সাধারণত খেলা করি কখন, সবাই বিকেলে খেলা করে। নতুন খেলা শেখার নাম কি? নতুন খেলা শেখার নাম কানামাছি। কানামাছি রাতুলের পাশে সবাই, চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগে, রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগে, এক ঝাঁক মাছির মতো। রাতুলের চোখটা বেঁধে দিয়ে এক ঝাঁক মাছির মতো ওর পিছনে ঘুরতেছে আর বলতেছে, নানা মাছি ধরবো যাকে পাবি তাকে। এই গল্পটা, এই জাস্ট এই খেলাটা নিয়েই ওরা এই গল্পটা দেখা হয়েছে। তোমরা গল্পটা বইতে সব কিছুই দেওয়া আছে, তোমরা গল্পটা পড়লে তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। আমি দেখো এই গল্পটির পিছনে আবার দেখতে আছে বিপরীত শব্দ, যে গল্পগুলোর পিছনে বিপরীত শব্দ আছে প্রত্যেকটা বিপরীত শব্দ পড়বে তোমাদের সুবিধার্থে, কেন এখান থেকে বিপরীত শব্দ পরীক্ষায় থাকবে, ঠিক আছে? তাহলে আমি কি করি, অন্য একটা গল্পে চলে যাই, গল্প বা কবিতা দেখি, একটা কবিতা আমি তাহলে এখন তোমাদের আর একটা কবিতা পড়াচ্ছি। ছেলে, তোমরা আমি একটু পড়ে দিই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই তার পণ, বিপদ আসলে কাছে হও আগোয়ান, নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা যার সে কি পড়ে রয়। আমি এতটুকুই পড়ে দিলাম যে এটা বলছি কি, যে যার হাত পা আছে যার চেতনা আছে সে কখনোই পড়ে থাকে না, আর মুখে সবসময় হাসি এবং মুখে বল রাখতে হবে, তেজ রাখতে হবে তোমাদের, তাহলে তোমরা মানুষের মতো মানুষ হবে, এবং তোমরাই যখন মানুষ হবে তখনই আমাদের দেশের কল্যাণ হবে। এই কবিতাটা এটাই বলছে, তোমরা
এখান থেকে 10 লাইন কবিতা পড়ে মুখস্থ করে খাতায় লিখবে। আমি তাহলে অনুশীলনীতে চলে যাচ্ছে, দেখো অনুশীলনীতে কি বলছে, সেই শব্দ অর্থ এই বাক্য যুক্ত বর্ণ সঠিক উত্তর শূন্যস্থান যেখানে যেটা হবে সেটা বসিয়ে দিবে। এরপরে প্রশ্ন নিয়ে আলোচনা করি আমি, আমাদের শিশুরা কিসে বড় হবে। প্রশ্নে দেখো কবিতেই আছে যে আমাদের শিশুরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের শিশুরা কি পণ করবে, তারা মানুষ মানুষ হওয়ার লেখাপড়া করে অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হওয়ার পণ করবে। বিপদ এলে শিশুরা কি করবে, বিপদ এলে শিশুরা ভয় না পেয়ে বিপদকে হারিয়ে দেবে। এভাবে আমি তোমাদের জাস্ট একটু প্রশ্ন সম্বন্ধে ধারণা দিচ্ছি, তোমরা যখন লিখবে আর একটু সুন্দর করে লিখবে। কেমন ছেলেকে কেউ চায় না, কেমন ছেলেকে, যে ছেলের কথায় কথায় চোখে জল আসে মাথা ঘুরে যায় এমন ছেলেকে কেউ চায় না। সবাই চায় সাহসী বুকে বল তেজি ছেলেকে সবাই চায়। শিশুদের কীভাবে খাটতে হবে, শিশুদের মন মনে প্রাণে খাটতে হবে। কেমন কেমন করে দেশের কল্যাণ হবে, যখন তোমরা মানুষের মতো লেখাপড়া করে অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে, দেশের তোমরা তখন দেশের সম্পদ হবে, তখনই আমাদের দেশের কল্যাণ হবে। এটাই বলছে যে কেমন করে কল্যাণ হবে, যখন তোমরা প্রতিষ্ঠিত হবে মানুষ হবে লেখাপড়া করে অনেক বড় হবে, তখনই আমাদের দেশের কল্যাণ হবে। মানে বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি তাহলে এখানে কিছু বাক্য আবার কিছু শব্দ দেওয়া আছে, এখান থেকে বাক্য তৈরি করবে, এই জাস্ট। এছাড়া তেমন কঠিন কিছু নাই। আমি তাহলে তোমাদের অন্য একটা গল্পে চলে যাই। তিনি মাস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি শিল্পী কামরুল হাসান। তোমরা সবাই অন্তত চিত্রশিল্পী হিসাবে শিল্পী কামরুল হাসানকে সবাই চিনে, এবং সে এভাবে করে সবাই সবাই তাকে চিনে যে সে একজন নাম করা শিল্পী, এবং সে আরো আরো মানুষের কাছে পরিচিত হলেন কিভাবে, দেখো পাকিস্তানি সেনা শাসক ইয়ারিয়ার তার দুটো ইয়ারিয়ার ক্ষমতায় তার পুতুল বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তখন তার চেহারাটা দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুন ভাবে জানতে পারলেন। ইনি সেই শিল্পী কামরুল হাসান, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। জাস্ট ওনাকে নিয়ে এই গল্পটা, এবং ওনার কিছু বিষয় নাম করা কিছু ছবি, এই দেখো বইয়ের নিচেই ছবি দেওয়া আছে, কিছু ছবি দেওয়া আছে। এই ওনার উনি কি করছেন, উনি গ্রামের লোকদের কিভাবে ভালোবাসতেন, যারা মোটামুটি একটু ছবি আঁকতে পারতেন তাদের উনি খুব ভালোবাসতেন। নিজে ছবি আঁকতেন বলে সে অন্য ছবি আঁকতে গেলে সে যথেষ্ট সম্মান করতেন, ভালোবাসতেন। এটাই ছিল এই গল্পটার ভিতরে। এবং ওনার গল্পগুলো ওনার তিনটা ছবি আছে, সেই ছবি তিনটার এই তিনটা জাস্ট জনপ্রিয় তিনটা ছবি বইতে তোমাদের এই ছবিটা আছে। এইগুলো নিয়েই কামরুল হাসান কি করছেন, এটা নিয়েই তার মেনলি এই গল্পটা লেখা। আমি তাহলে দেখো এখন অনুষ্ঠানে যাচ্ছি।
এই শব্দ অর্থ বাক্য সঠিক উত্তরটি বসাবে খালি জায়গায় শূন্যস্থান পূরণ। এরপরে দেখো যুক্ত বর্ণ সঠিক কোনটি, চারটা অপশন দেওয়া আছে, সঠিকটা তোমার টিক চিহ্ন দিবে, এখানে ডান পাশ থেকে শব্দ এনে এখানে বসাবে, এটাও তোমাদের শূন্যস্থানে আসতে পারে পরীক্ষায়। এখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি, কামরুল হাসানের জন্ম কোথায়? তার জন্ম কলকাতায়। কামরুল হাসানের গ্রামের নাম কি? গ্রামের নাম বর্তমান জেলায় নারায়ণগঞ্জ গ্রাম। পরার খরচ জোগাতে কামরুল হাসান কোথায় কাজ করেছিলেন? পরার খরচ জোগাড় করতে কামরুল হাসান একটি পুতুলের কারখানায় কাজ করতেছিলেন, কাজ করছেন, কারণ তার বাবা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। সে মাদ্রাসায় পড়বে না, সে পুতুল, সে ছবি আঁকার স্কুলে ভর্তি হবে। তখন সে তার বাবাকে, তার বাবা কি বললো যে আমি তোমাকে পড়ার খরচ দেব না। তখন সে মাদ্রাসা থেকে এনে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন, আর বাবা তার পড়ার খরচ দেন নেই, তাই তিনি পুতুলের কারখানায় কাজ করে তার পড়ার খরচ জোগাড় করছেন। কোন সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবার দীক্ষা পেয়েছেন? এই দেখো ব্রতচারী একটা সংগঠনের নাম হয়েছে, এই ব্রতচারী সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান, দেখো এই যুক্ত হয়ে কামরুল হাসান দেশ খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা পেয়েছেন। আর প্রশ্ন হয়েছে যে দেশ সেবার দীক্ষা নিয়েছেন, প্রশ্নে যেভাবে চেয়েছে তুমি এভাবেই অ্যান্সারটা দিবে। তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন শিল্পী কামরুল হাসান। কামরুল হাসান নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করেন কেন? সে নিজে ছবি আঁকেন এবং গ্রামের যারা মোটামুটি ছবি আঁকতে পারেন তাদেরকেও সে খুব ভালোবাসেন এবং তাদেরকে তিনি স্নেহ করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং নিজে ছবি আঁকেন দিতে সে নিজেকে পটুয়া বলে গর্ববোধ করেন। ব্রতচারীদের এখানে দেখো বইতে আছে তিনটি নিয়ম নীতি, তোমরা পাঁচটি করে শিখবে, পাঁচটি নিয়ম নীতি দেখো কি কি। এইগুলোই হচ্ছে নিয়ম নীতি, যে খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুড়ি বাড়াবো না, বিপদে বাধায় ডরিব না, রাগ, আমি মেইন মেইন কিছু দিয়ে দিচ্ছি, রাগ পেলেও খুশিব না, রুষিব না, তারপর কথা দিয়ে কথা ভাঙিব না, অনেক কিছু আছে, চেষ্টা না করে থামিব না, অনেক দেওয়া আছে, এখান থেকে তোমরা পাঁচটি শিখবে। হ্যাঁ, তারপরে ব্রতচার কামরুল হাসানের তিনটি ছবির নাম দেখো, তিনটি ছবি দেওয়া আছে, তিনটি ছবির নাম কি? নায়ক, উকি, তিন কন্যা, এটাই হচ্ছে তার এই নাম করা তিনটি ছবি। এই এটা তোমরা সবাই জানে এবং খুব নাম করা ছবি, তাই এখানে প্রশ্ন চেয়েছে কামরুল হাসানের তিনটি ছবির নাম, তোমরা ওই তিনটি ছবির নাম দিয়ে দেবে। তাহলে আমরা এখন আর একটা কবিতা পড়াবো, এরপরে তোমাদের কবিতাটার নাম কি? ঘুড়ি। দেখো এখানে তোমাদের কবিতা, একটা কবিতা পড়াচ্ছি, দেখো এরপরে আমি এই কবিতায় চলে আসছি, এটা হচ্ছে নাম ঘুড়ি। ঘুড়ি কবিতাটা এই যে তোমরা অনেকেই দেখো যে গ্রামে ঘুড়ি উড়ায়, শহরেও অনেকে দেখা যায় ছাদে ঘুড়ি উড়ায় শখের বসতে, এবং এটা এই ঘুড়িটা কিন্তু একটা জনপ্রিয় জিনিস, এটা ঘুড়ি উড়ার একটা কম্পিটিশনও থাকে অনেক সময়, সেই ঘুড়ি নিয়েই এই কবিতাটা, যে ঘুড়িটা কীভাবে উড়াতে হয়, কীভাবে ঘুড়িটা মানে ঠিক রাখতে হয় সুতার মাধ্যমে এবং বাতাসে, তাই আমি তোমাদের প্রথম দিকে একটু পড়িয়ে দিচ্ছি। ঘুড়ি উঠছে বনমাতায়, হলদে সবুজ মনমাতায়, গধুলি ঝিলিম ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উঠছে হালকা বাই, ঘুড়িরা উঠছে হালকা বাই, একটু পড়িলেই টান সুতায়, আকাশে উড়ে কোচট খায়, সামনে তখন রাখা দেয়, উঠছে নামছে তালমাতাল তালমাতাল, ভারী কি ভারী যে কঠিন ঘুড়ির চাল, ঘুড়ির চাল, আর বাকিটা করলাম না, ঘুড়ির চালটা আসলে খুব কঠিন, যারা খুব ভালো ঘুড়ি উড়াতে পারে তারাই এই ঘুড়িটাকে সুতার মাধ্যমে তাকে কন্ট্রোলে রাখতে পারে বা ঘুড়িটা ভালো ধরে, ঘুড়িটা যখন গোসল খায় তখন ওরা সুতার মাধ্যমে ঘুড়িটাকে ওরা ই করে যেন পরে না যায়, ওরা কন্ট্রোল করে বা তালমাতাল অবস্থায় ওরা সুতা টেনে ঘুড়িটাকে নিজেদের হাতে নিয়ে আসে। দেখো ঘুড়ি, এই ঘুড়ি উড়ানো তোমরা সবাই কম বেশি জানো,
না না উড়ালেও দেখছো, তাই আমি তোমরা কবিতাটা ভালো করে পড়ে 10 লাইন মুখস্থ করবে, আর দেখো সেই একই রকম শব্দ অর্থ বাক্য শূন্যস্থান এই আর কি। এখানে আর আছে গল্প, মানে গল্প বলে সরি, এটা প্রশ্ন উত্তর। আমি তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন? 6 রঙের, দেখো হলুদ সবুজ লাল সাদা নীল কালো। ঘুড়ি কোথায় উড়ে যায়? ঘুড়ি বনের আকাশে, বনের মাথায় উড়ে যায়। ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন কেমন অবস্থায় থাকে? তখন ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন তালমাতাল অবস্থায় থাকে, কারণ ঘুড়িটা তো বাতাসের সাথেই উড়াতে হয়, তালমাতাল অবস্থায় থাকে। ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায়? একটা প্রশ্ন দেখো, ঘুড়িটা আমি উড়াচ্ছি কিন্তু ঘুড়িটার সুতাটা যখন কেটে যায় এই ঘুড়িটা যে কোথায় গিয়ে পড়ে কেউ তার খবর রাখে না। আমার আমার ঘুড়ি আমিও জানি না যে কোথায়, তখন উঠতে উঠতে সে অন্য একটা জায়গায় পড়ে, হয়তো কেউ সেটা পায়, সেই খবর আর আমি রাখি না, বা যার ঘুড়ি ছিঁড়ে যায় সেও জানে না যে ঘুড়িটি কোথায় চলে যাচ্ছে, কোথায় গেছে। তাই বলছে ঘুড়ি কেটে, ঘুড়ি কেটে গেলে কোটে কেটে যাওয়ার পরে কোথায় যায় সে সেটার খবর আর ওই ঘুড়ির মালিক জানে না। এই যে আর দেখো এখানে কয়েকটা সঠিক উত্তর আছে, এগুলো টিকচিহ্ন দিবে ঘরে কবিতাটা পড়ে, আর এ ডান পাশ থেকে সঠিক সঠিক শব্দটা এনে খালি জায়গায় বসাবে। এই হয়েছে এই পর্যন্ত, দেখো এই এগুলো তোমরা বইতেই করবে, তা ঠিক আছে? আমি আর বাড়াবো না, এই পর্যন্তই তোমাদের তোমার একটু একটু করে এক একটা গল্প বা কবিতা যেটা ধরবে সেটা অনুশীলনী গুলো শেষ করবে, যেটা খাতায় লেখা সেটা খাতায় লিখবে, যেটা বইতে লেখা সেটা বইতে লিখবে, তা ঠিক আছে? আমি আর বাড়াবো না।